আপনি যে স্মৃতি দহন লিখেছেন মূলত আয়ুব বাচ্চুকে কেন্দ্র করে লেখা, বা আয়ুব বাচ্চুর সঙ্গে আপনার যে স্মৃতিগুলো সেগুলোই নিশ্চয়ই এমন কিছু লিখেছেন যেগুলো আপনাকে এখনো পোড়ায়। আমার যেটা মনে হচ্ছে আপনি এই বিষয়ে একটু বলেন না। এইখানে দশ ভাগ আমার জীবনের দশ ভাগ গল্প আছে অল্প সময়ে, এবং আমি এ যাবৎ যা যা ইন্টারভিউ করেছি সেগুলো কিছুই দেয়নি, একেবারে নিরেট আমার যে গল্পগুলো কেউ জানে না সেই গল্পগুলোই এই বইতে আছে। আর অনেকে না, কেউ কেউ আবার একটু রাগ হয়েছে যে এত অল্প পরিসরে আয়ুব বাচ্চুর মতো এত বড় তারকার আমি আত্মজীবনী লিখে ফেলেছি। কয়েকজন খুব আক্রোশ করে আমাকে স্ট্যাটাস দিয়েছে, আমাকে ট্যাগ করে দিয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি এটা আসলে আত্মজীবনী না, এটা আমার গল্প আয়ুব বাচ্চুকে নিয়ে। আমিও সেটাই বলতে চাচ্ছি যে এখানে আপনি কার সঙ্গে কাটানো বা তার সঙ্গে আপনার যে টুকরো গল্পগুলো সেগুলো এটা আত্মজীবনী নয়। আমরা কি যারা এই অভিযোগটা যাদের কাছ থেকে এসেছে বা আমরা যারা আছি বা আমরা যারা আয়ুব বাচ্চুকে জানতে চাই, আমরা কি ভবিষ্যতে আয়ুব বাচ্চুকে নিয়ে আরও বড় কলেবরে কিংবা যেটা আয়ুব বাচ্চুর জীবনের যে একটা অংশ এইরকম কোনো গ্রন্থ পেতে পারি কিনা? হ্যাঁ, এটা অলরেডি এলআরবি পেজে সেটা ঘোষণা দেওয়া হয়েছে, এবং বাচ্চু ভাইয়ের ওয়াইফ অর্থাৎ আমাদের ভাবি চন্দন ভাবি বলেছেন কপিরাইট অফিস থেকে সরকারি উদ্যোগে আয়ুব বাচ্চুর একটা পাঠকরা যারা দেখছে বা এই ভিডিও তারা হয়তো একটু কিউরিয়াস হলো কিংবা হয়তো তাদের যে আগ্রহের জায়গাটা তৈরি হলো, এরকম দু একটা পয়েন্ট হচ্ছে আয়ুব বাচ্চুর জেন্সের সম্পর্ক। জেল ভাইয়ের মা যে বাচ্চু ভাইকে বলেছিলেন যে ছেলেটাকে দেখে রেখো, এই বিষয়টা আসলে গণমাধ্যমে অন্যভাবে ছড়িয়েছে। বাচ্চু ভাই জেমস ভাইয়ের সম্পর্কটা আসলে বাইরে থেকে আমরা গণমাধ্যম কর্মীরা একেবারে মানে বাঘে সরি সিংহ বাঘ সিংহের লড়াই হিসেবে জানি, কিন্তু তাদের ভেতরে যে আত্মিক সম্পর্ক, প্রতি রাতে যে তাদের এক ঘন্টা বা ঘন্টা ফোনে কথা হতো ওইটা ডিসক্লোজ করছি আমি বাচ্চু জেমসের সম্পর্কটা। আচ্ছা, বাচ্চু জেমসেরই কি সম্পর্ক নাকি একটা সময় আমরা অনুমান করতাম যে আসলে এদের ত্রয়ী সম্পর্ক রয়েছে, হাসান জেমস আর বাচ্চু? না না, এটা ভুল ধারণা। হাসান খুবই আদরের, খুবই ছোট ভাই। হাসান ভাই আসলে বাচ্চু জেমস ভাইয়ের সাথে ওইভাবে আড্ডার সম্পর্ক না, জনপ্রিয়তার ক্ষেত্রে একই কাতারে ছিল কিন্তু আড্ডার সম্পর্ক বাচ্চু জেমসের দুই ভাইয়ের মতো ছিল। আর হাসান ভাই আসলে অনেক নবিশ কাদের, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ আমরা যারা শ্রোতা বা আমাদের মতো অনেক যারা শ্রোতা রয়েছে তারা হয়তো ভাবতো যে এই ত্রয়ী তিনজনই বন্ধুর মতো, যেটা একটু ক্লিয়ার হলো। আর একটা বিষয় ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে টুটুলকে বের হয়ে আসা, এলআরবি থেকে টুটুল যে বের হয়ে আসলো তাতে আমাকে খুব দোষারোপ করা হতো যে আই এম দ্য কালপ্রিট, এলআরবিকে ভেঙেছি। ওই বিষয়টা আমি একেবারে আমার কনফেস আমার একদম আত্মদহন, ওই এটাই মূলত বইয়ের মূল অংশ যে আমি কতটা পুড়েছি, কারণ বাচ্চু ভাই আমার সাথে দীর্ঘ দুই বছর কথা বলেনি, অনেক রকম মামলা মোকদ্দমের জায়গায় যেতে লেগেছিল যে এক পর্যায়ে মামলা করবে কিনা আমার বিরুদ্ধে, পরবর্তীতে মীমাংসা হয়েছে, ওই গল্পটা। আচ্ছা, এখানেও যে টুটুল যে বের হয়ে এসেছেন, টুটুল বিভিন্ন সময় অনেকে মনে করতো যে টুটুল বের হয়ে এসেই ভালো করেছেন, কারণ টুটুল যদি আয়ুব বাচ্চুর সঙ্গে থাকতেন তাহলে আলাদাভাবে টুটুল হিসেবে নিজেকে তিনি আলোকিত করতে পারতেন না। টুটুল কি সেই জায়গায় সফল হয়েছে কিনা? ডেফিনেটলি সফল হয়েছে, এটা স্বাভাবিক দুনিয়ার নিয়ম যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একসময় ডিরেক্টর হয়, সেও অনেক বড়। আপনি কি এটাও বলতে চান যে টুটুল ব্যান্ড মানে সফল ব্যান্ড করতে পেরেছিলেন? ব্যান্ড বা রকস্টার হিসাবে সফল না, আর বাচ্চু ভাইকে ছোঁয়ার জায়গাতেও টুটুল ভাই কখনো যেতে পারবে না, কিন্তু টুটুলের নিয়তির জায়গায় টুটুলের যা অবস্থানে তার যে বেরিয়ে আসাটা সেটাও আমি অন্যায় ভাববো না, এটা যে কেউ বেরোতে চাইবেই। টুটুল তো এলআরবির মতো এলআরবিতে থেকেও হচ্ছে শেষ চিঠির মতো দু একটি ভালো গান করেছেন যেটা টুটুলকে আজীবন বাঁচিয়ে রাখবে, যেটা আবার টুটুল এলআরবি থেকে বেরিয়ে আসার পরেও সেই অর্থে খুব বেশি গান আছে কিনা আমি জানি না, তো এলআরবিতে তার অবস্থানটা আসলে কেমন আছে? টুটুল আরও একক শিল্পী হিসেবে অনেক জনপ্রিয় হয়েছে, চারটা ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে আর অনেকগুলো জনপ্রিয় গান দিয়েছে, এলআরবিতে থাকলে হয়তো মাঝে মাঝে একটা দুটো গান বেরোতো, এবং এটা তার নিজস্ব ইচ্ছা, কিন্তু আমার এই বইটা প্রকাশের দায় হচ্ছে আমার কাঁধে বন্দুক রেখে
ওই কাজটা করেছে, এটা হয়তো সে আমাকে ইউজ করতে পেরেছে, আমি ইউজ হয়েছি, এটা কারোর প্রতি অভিযোগ না, কিন্তু ঘটনাটা ঘটে গেছে। টুটুল এলআরবি থেকে বের হয়েই ফেস টু ফেস বা এফ টু এফ করে ধ্রুব তারা দিয়েই তুমুল ভাবে ছড়িয়ে পড়লেন গোটা বাংলাদেশে, এই এই প্রসঙ্গ নিয়ে কি বইয়ে কোনো ব্যাপার রয়েছে? একদম ডিটেল আছে। আমি যুগান্তরের পক্ষ থেকে আমি সাকিব ভাই মোট 28টা জেলায় প্রোগ্রাম করি টুটুলকে নিয়ে, ওইটা ওর জীবনের সবচেয়ে বড় টার্নিং ছিল, ওই গল্পগুলো আছে। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমরা এত কিছু আসলে আমরা আর ডিসক্লোজ করতে চাই না, পাঠকরা আসলে স্মৃতি দহন করবে তানভীর তারেকের সহজ সাবলীল গদ্যে, এই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ। দূরে গেলে বেড়ে যায় মনের দহন, বোঝে তখন এই মন তোমায় কত প্রয়োজন। দূরে গেলে বেড়ে যায় মনের দহন, বোঝে তখন এই মন তোমায় কত প্রয়োজন। ডুবে গেলে ঘুমে জেগে থাকে স্বপ্ন,